রাস্তায় বেরোলে ইদানিং মানে সবচেয়ে বেশি যে বিষয়টা বিরক্তির তৈরি করে সেটা হচ্ছে যে এই যে মানে এখন তো সাভারে প্রায় সব জায়গাতে এরকম চার লেন হয়ে গেছে, বাম পাশে একটা সার্ভিস লেন করে দিছে, মাঝখানে ডাইরেক্ট লেন করে দিছে, কিন্তু তারপরেও এই লোকাল বাসগুলো করে কি সার্ভিস লেন দিয়ে না ঢুকাইয়া একেবারে দেখা যায় ডাইরেক্ট লেনের মধ্যে ঢুকায়, আর ডাইরেক্ট লেনের মধ্যে ঢুকাইয়া তারা এই এমনভাবে তারা যাত্রী উঠানামা করাবে যে পেছনের অন্যান্য গাড়িগুলা আর মানে যাইতেই পারবে না। ওরা একটু বাঁকা করে রাখবে যাতে পেছনের গাড়িটা যাতে যাইতে না পারে। এখন এইটা নিয়ে আসলে মানে কাকে বলবো বা কে দেখবে, কিন্তু আপনার একটা মোটরসাইকেলের ব্যাপারে হইলে ভাই আর বলা লাগতো না একেবারে। এই যে একটা রাজধানী, এই যে সার্ভিস লেনের না যাইয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় কতগুলো যাত্রী উঠাইল, কিন্তু আপনি বলতে পারবেন না কিছু, বলতে গেলে এই বিপদ আছে ভাই। আপনারা খেয়াল করছেন কি না, আমাদের দেশে যখন একটা নতুন একটা বাস বা একটা ট্রাক যখন রাস্তায় নামে তখন সেটাকে ফুলের মালা দিয়ে তারপরে মিলাদ টিলাদ পরায়া তারপরে যাইয়া এটা রাস্তার মধ্যে নামে, মানে কিছু একটা না রাস্তায় নামতেছে এই জন্য মিলাদ দরকার, এই জন্য এইটার যে ফুলের মালা পরানো দরকার, মানে কত কিছু নাটক করা হয়। কিন্তু আমরা মোটরসাইকেল তো আসলে নর্মালি কিনলাম, রাস্তায় চালাইলাম, ভুভা করে চালাইলাম, পোলা পান একটু তাফালিং করলো, বাস হয়ে গেছে। কিন্তু না, বাসের ব্যাপারটা ভাই আলাদা, যেহেতু বাসের ব্যাপারটাই আলাদা, সো আপনার এটা তো মালা পরাই নিতেই হবে। আর এরা রাস্তায় যা খুশি করুক, এরা সার্ভিস লেন দিয়ে চলুক অথবা ডাইরেক্ট লেন দিয়ে চলুক, এটা কোনো সমস্যা নাই। কারণ এদের যে সংগঠন, ওরে বাবা, একটা কথা বলা যাবে না। এই যে দেখেন সামনে আসছি সাভারের, এখন মানে সাভার স্ট্যান্ডের এখন যে মেন যে পয়েন্টগুলো পাকিজার সামনের এই জায়গাগুলোতে এরা 12 মাস এখানে, মানে 12 মাস বলতে যখন থেকে এই চার লেন করছে, সার্ভিস লেন যখন থেকে চালু করছে তখন থেকে এই জায়গায় জ্যাম হবেই। যতদিন ধরে আমি মানে বলিভদ্রের দিকে আমি যাই আমার অফিসে ততদিন পর্যন্ত, এই যে দেখেন সব গাড়ি, এই যে এখন দাঁড়াইলাম, কেন দাঁড়াইছি, কারণ একটা লোকাল গাড়ি সে সার্ভিস লেন দিয়ে যাবে না, ও দাঁড়ায় আছে ওইখানে, ও যাত্রী উঠানামা করাইতেছে ভাই, কি যে একটা অবস্থা। এরা হচ্ছে, এই জন্য আমি বলি যে এরা হচ্ছে অ্যাঞ্জেল আর আমরা হচ্ছে ডেভিল, কারণ কোনো একটা কিছু হইলেই এই মোটরসাইকেল বন্ধ করো, মোটরসাইকেল হাইওয়েতে চালানো যাবে না। মাঝখানে তো আমি ভয়ই পাইছিলাম যে 125 সিসি যদি বন্ধ করে দেয় বা 125 সিসি বা তার নিচেরগুলা, তাইলে যারাই যে হাজার হাজার লাখ লাখ মোটরসাইকেলের যে যেগুলো বিক্রি হয়েছে এরা কি করবে, এরা এরা কি রাস্তায় চালাবে না, তাইলে এরা তো রোড ট্যাক্স দিছে। অথচ একটা দেশের, এই যে দেখেন এই যে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া ওই যে যাত্রী উঠাইতেছে সার্ভিস লেনের মধ্যে, অথচ সরি ডাইরেক্ট লেনে, অথচ সার্ভিস লেনটা কিন্তু ফাঁকা পড়ে আছে, সার্ভিস লেনে সে উঠাবে না। ওই যে সামনে একটা দাঁড়ায় আছে ওইটারও সেম ঘটনা, সার্ভিস লেনে ঢুকবে না, সার্ভিস লেনে না ঢুকিয়া এরা ডাইরেক্ট লেনের মধ্যে এরা যাত্রী উঠাবে। কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না, আমাদের দেশের সিস্টেমটাই হয়ে গেছে এরকম। এদের যে পরিমাণ সংগঠন, মানে যে পরিমাণ সংগঠনের যে পরিমাণ শক্তি, এতে আপনি এদের অনেকেরই আছে এদের ফিটনেসই নাই, পেছনের এদের টেল লাইট জ্বলে না, এদের ব্রেক লাইট জ্বলে না, এদের ইন্ডিকেটর লাইট জ্বলে না, এরা ডানে যাবে না বামে যাবে এগুলো আপনি বুঝতে পারবেন না। আপনি যখন এদের পেছন যদি চালান, এক যে কখন ব্রেক করবে আর কখন যে ডানে বামে ঘুরবে সেটা আপনি জানেন না, কিন্তু সে কিন্তু ঠিকই জানে। কিন্তু সে ইশারা যে দিবে বা সে যে ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে আপনাকে বলবে যে আমি ডানে যাবো বা বামে যাবো বা আমি ব্রেক করবো, সেটা তো সে দেখাইতেই পারতেছে না, কারণ তার এগুলো একেবারেই নষ্ট। অনেক ড্রাইভারের আছে তো আপনার ড্রাইভিং লাইসেন্সই নাই, বাংলাদেশের এমন কোন মানে মোটর বাইকওয়ালা আছে যে কিনা লং রোডে চালায় অথচ তার ড্রাইভিং লাইসেন্স নাই বা মোটরসাইকেলের কাগজ নাই, এরকম সারা বাংলাদেশ খুঁজলে মনে হয় 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু আপনি রাস্তার মোড়ে দাঁড়ায় বাস বা ট্রাকের ড্রাইভারদের আপনি ড্রাইভিং লাইসেন্স একটু চেক দেন, দেখবেন প্রতি 100টার মধ্যে মাত্র 10 জনের আছে, 90 জনেরই নাই। আর গাড়ির তো ডেড ফেল বলে কোনো কথাই নাই, কত লেগুনা নসিমন করিমন এগুলো হাইওয়েতে চলতেছে, কোনো এগুলোর কোনো রুট পারমিট নাই, কোনো এগুলার কোনো ফিটনেস নাই, কিন্তু এগুলো ঠিকই মাসোহারা দিয়ে কিন্তু এগুলো ঠিকই চলতেছে। আর মোটরসাইকেল দেখলেই দেখবেন যে রাস্তার মধ্যে দাঁড় করাবে, এই তোমার এটা নাই কেন, ফগ লাইট লাগাইছো কেন। এটা আরেক আশ্চর্যজনক ঘটনা ভাই, যেইখানে বাংলা আমরা ছোটোবেলায় দেখতাম যে অনেক যেসব বাস আছে এই বাসের করতো কি, বাস বা ট্রাক এদের
হেডলাইট আছে, এই হেডলাইটের উপরে করতো কি অর্ধেকটা পরিমাণ তারা কালি দিয়ে রাখতো যাতে কারো চোখে না লাগে, কিন্তু এখন সেই জিনিসটা নাই। এখন তারা একবারে ডাইরেক্ট দেয়ই হচ্ছে উপরে, একেবারে পাওয়ারফুল এলইডি লাগায়, একেবারে চোখে মুখে কীভাবে লাগবে সেইটার হচ্ছে এদের কথা। মানে ও নিজেই দেখবে, আর কাউকে ওরা দেখতে দিবে না। এই যে দাঁড়ায় দাঁড়ায় লোক উঠাইতেছে, একটা বাস পুরা জ্যাম। ও যেটা বলছিলাম যে ফগলাইট, ফগলাইট লাগাইলেও মামলা, অথচ রাস্তায় ওদের কারণে দেখা যায় না। ওরা এমন এমন আপার দিয়ে রাখে রাত্রে কোচগুলা, সেই ক্ষেত্রে আপনি কিছুই দেখতে পারবেন না। সো বাধ্য হয়ে আপনাকে দেখা যায় ফগলাইট লাগাইতে হয়, কিন্তু তারা আবার ফগলাইট আপনাকে লাগাইতে দিবে না, এটার জন্য আবার মামলা দিবে। আবার হাইওয়েতে এই যে অটো চলবে, রিক্সা চলবে, ভ্যান চলবে, মানে সব চলবে, সব কারো কোনো দোষ নাই, শুধু মোটরসাইকেলের দোষ। আসলে বলতে পারেন যে আমি এই কথাগুলো কেন বলতেছি, ভাই বলতেছি হলো আমার দুঃখে। আমি কয়েকদিন আগে এই অফিস থেকে আসার পথে আমাকে এই জাহাঙ্গীরনগরের সামনে আমাকে ট্রাফিক সার্জন, সার্জন না বা পুলিশ, এরা থামাইছে, থামাই কাগজপত্র সব চেক করলো। অথচ এদের সামনে দিয়ে কত অটো যাচ্ছে, কত লেগুনা যাচ্ছে যেগুলোর রুট পারমিট নাই, মানে কি একটা অবস্থা। মানে আমি এমন না যে আমি মামলা খাইছি বা এরকম কিছু, আমার কাগজপত্র ঠিক ছিল, উনি আমাকে ছেড়ে দিছে, আমি চলে গেছি। বাট আমার দুঃখটা হচ্ছে ওনার সামনে দিয়ে অটো চলছে, ওনার সামনে, ওনাদের সামনে দিয়ে নসিমন, করিমন, তারপরে লেগুনা, এগুলো চলতেছে, উনি একটাকেও ডাক দিতেছে না, একটাকেও বলতেছে না যে তোমার তো রুট পারমিট নাই, তোমার তো পেপারস নাই, তুমি কেন চালাইতেছ, এইটা কেউ বলে না। কী আর করা, ওই যে বললাম না যে একটা বাস যখন নামে তখন মিলাদ পড়ায়, ফুলের মালা দেয়, কারণ এটা তো আসলে অ্যাঞ্জেল বা এটা মানে ওই রকম একটা জিনিস নামতাছে, এটা নামতাছে দেখেই আমাদের বাপের ভাগ্য, এই জন্য এটাকে ফুলের মালা পরায় রাস্তায় নামাইতে হয়। আর আমরা হচ্ছি ডেভিল, কারণ আমাদের কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় পরিসংখ্যানে দেখাইছে। অথচ একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইলে না হয় একজন মারা গেল, কথার কথা, যদি তর্কের খাতিরে ধরেও নেই যে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে একজন মারা গেল। এই তো কয়েকদিন আগে ভাঙা এক্সপ্রেসওয়েতে একটা বাস নিয়ন্ত্রণ হারায় রাস্তার পাশে পড়ে গেছে, ওইখানে কয়জন, 17 জন না 19 জন লোক একবারে মারা গেছে, এটার জবাবদিহি কে করবে? অথচ পরে পেপারে পড়লাম যে ওই বাসের কোনো ফিটনেস ছিল না, ওই বাসের রুট পারমিট ছিল না, ড্রাইভারের, ইভেন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না ভাই, অথচ মানে ওইটা নিয়ে কোনো কথা নাই। যাক, যেটা হয়েছে এখন ওইটা তো আর বলার কিছু নাই, তবে মনে একটা কষ্ট একটাই যে আমরা আসলে ডেভিলের পর্যায়ে চলে গেছি আর ওরা আসলে মানে এখন অ্যাঞ্জেলের পর্যায়ে চলে গেছে, এইটাই তো। তারপরেও আপনারা দেখে শুনে বাইক চালাবেন, ওরা তো কখন কীভাবে চালাবে এটা তো আসলে ওরাই ভালো জানে, ওদের তো কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আপনি আপনার মতো দেখে শুনে বাইক চালাবেন, হেলমেট পরে বাইক চালাবেন, সেফলি বাইক চালাবেন, ডিফেন্সিভ মুডে বাইক চালাবেন, কখনও উড়াধুরা চালায়েন না, কারণ ওদের চার চাকা এবং ওদেরটা বড় গাড়ি, কখনও চাপাই দিলে আপনি কিছুই করতে পারবেন না। সো দেখে শুনে সেফলি বাইক রাইড করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।